আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স ভর্তি 2021-এর নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটিতে লেখা আছে, অনার্সে ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু সোমবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য যারা প্রাথমিক আবেদন করেছিলেন কিন্তু চান্স পায়নি, তারা নতুন করে রিলিজ স্লিপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো 5টি কলেজে মোট 75টি বিষয়ে আবেদন করতে পারবেন। রবিবার 17 অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর নাসির উদ্দিনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন সোমবার 18 অক্টোবর বিকেল 4টা থেকে শুরু হবে। আবেদনের শেষ তারিখ আগামী 31 অক্টোবর দিবাগত রাত 12টা পর্যন্ত। রিলিজ স্লিপ নিয়ে যারা আবেদন করতে পারবেন, 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি অথবা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং মেধা তালিকায় ভর্তি হয়েও পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীরা মেধা তালিকায় স্থান পেতে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন না যারা, তারা হচ্ছে কলেজ থেকে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি তারা আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রসপেক্টাস অনার্স বা ইম্পর্টেন্ট নোটিস অপশন থেকে জানা যাবে। এ নিয়ে বিগত একটি পর্বে আমি ভিডিও দিয়েছি, সেই বিজ্ঞপ্তির বিস্তারিত সেখানে দেয়া আছে। আবেদন করার নিয়ম: ১. রিলিজ স্লিপে আবেদন করার জন্য আবেদনকারী শিক্ষার্থীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লগইন অপশনে অনার্স লগইন লিঙ্কে যেয়ে নিজের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। ২. আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ নির্বাচন করলে ওই কলেজে তার ভর্তি যোগ্য বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে। আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী 5টি কলেজের বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করবে। ৩. আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহণ করতে হবে। তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে না ও কোনো ফি প্রদান করতে হবে না। ৪. সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে এই রিলিজ স্লিপের বিস্তারিত আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাবো। তা আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।